হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবার স্বাগত। এর আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওই আমি আপলোড করেছি ইএসআর রিলেটেড ভিডিও। তো আজকের ভিডিওটা হতে চলেছে ইএসআর রিলেটেড এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের ভিডিও। তোমরা থিওরিটিক্যালি কীরকম পড়েছো বা কীরকম পড়াশোনা করছো তারই একটা রিভিউ হিসাবে আমি এই ভিডিওটা বানিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর যেখানে বুঝতে পারবে না সেখানে আমাকে জানিও, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাই চলো আজকে শুরু করি আমাদের ইএসআর রিলেটেড এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। নেক্সট আসবে ফার্স্ট যে কোশ্চেনটা আমরা সম্মুখীন হবো, সেটা হচ্ছে দ্য রেট অ্যাট হুইচ এরিথ্রোসাইট সেডিমেন্টেশন টু সেডিমেন্ট টু দ্য বটম অফ দ্য টিউব ইজ কল্ড। টিউব ঠিক না, এটা টিউব বা পিপেট হতে পারে। যদি এরিথ্রোসাইট যদি কোনো কোনো টিউব বা পিপেটের বটমে গিয়ে সেডিমেন্ট হয় তখন তাকে আমরা সেটাকে কি বলবো? সেটাকে বলবো পিসিবি, ইএসআর, এমসিবি না এমসিএসি? এখানে আমরা বলবো হচ্ছে পিসিবি মানে প্যাক্সেল ভলুম। প্যাক্ট করে যে সেলটা হচ্ছে সেটাকে প্যাক্সেল ভলুম। এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এরিথ্রোসাইট যে সেডিমেন্ট করে যেটা একটা সার্টেন টাইমে যে সেডিমেন্ট হচ্ছে সেটা এমসিবি মানে মিন কর্পাসকুলার ভলুম, এমসিএস মানে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। তা ফ্রেন্ড এখানে দেখো, এখানে কিন্তু রেট বলেছে এরিথ্রোসাইট একটা সার্টেন রেটে সেডিমেন্ট হচ্ছে সেটাকে আমরা বলবো ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান বি। দেখো এইভাবে ইএসআর সেডিমেন্ট হয়, এইভাবে যদি আমরা ইএসআর যদি কোনো টিউবের মধ্যে রাখি তাহলে এইভাবে আরবিসি সেডিমেন্ট হয়। উপরে কিন্তু প্লাজমা, ক্লিয়ার প্লাজমা পাওয়া যায়, অনেক সময় ক্লিয়ার প্লাজমা পাওয়াও যায় না, আবার সেখানে আবার অনেক সময় পাওয়া যায়, যখন হিমোলাইসিস হয়ে যায় বা বিলিরুবিন বেশি থাকে তখন পাওয়া যায় না। যাই হোক, দুটো দুটো লেয়ার তৈরি হয়, সেটাই হচ্ছে ইএসআর। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়েন আরবিসি সিঙ্ক টু দ্য বটম, আরবিসি যখন সিঙ্ক করে বটমে পৌঁছে যায় বা কোনো টিউব বা পিপেটের, টু লেয়ার্স আর ফর্ম, দুটো লেয়ার তৈরি হয়, সেটাই সেই দুটো লেয়ার কী কী? এটা হচ্ছে দি আপার প্লাজমা লেয়ার, দ্য লোয়ার আরবিসি লেয়ার, দ্য লোয়ার প্লেটলেট লেয়ার, বোথ এ অ্যান্ড বি। তাহলে দেখো এখানে আপারও হয় লোয়ারও হয় এবং এবং প্লেটলেট কিন্তু হয় না। তাহলে অ্যান্সার হবে অপশান বি, অপশান ডি মানে এ অ্যান্ড বি। দেখো এই যে দুটো, দেখো আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে সবসময় কিন্তু আমাদের ক্লিয়ার প্লাজমা পাওয়া যাবে না, যদি হিমোলিসিস হয় বা যদি আমাদের বিলিরুবিন বেশি থাকে তখন কিন্তু একটু লালচে বা একটু ইয়েলোইশ কালারের আমাদের প্লাজমা পাওয়া যেতে পারে। যাই হোক, আমাদের দুটো লেয়ার তৈরি, একটা হচ্ছে আরবিসি লেয়ার, একটা হচ্ছে প্লেটলেটের একটা প্লাজমা লেয়ার। তাই অ্যান্সার হবে অপশান ডি, বোথ এ অ্যান্ড বি। থার্ড কোশ্চেন হচ্ছে ইনক্রিজ ইএসআর ইজ অবজার্ভ, কখন আমরা ইনক্রিজ ইএসআর অবজার্ভ পাই? তো ফ্রেন্ড যদি তোমরা থিওরিটিক্যালি যদি তোমাদের এইসব জানতে ইচ্ছা করে তাহলে আমার আমার ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওখান থেকে আমার বাংলাতে ইএসআর রিলেটেড অনেকগুলো ভিডিও করা আছে সেখান থেকে তোমরা দেখতে পারো। আশা করি ওই ভিডিওগুলো দেখলে তোমাদের ইএসআর এর সমস্ত রকম যে প্রসিডিওর আছে সব প্রসিডিওর সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপরে আমি একটা ভিডিও মানে আপলোড করবো, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ভিডিও, সমস্ত রকমভাবে কত রকমভাবে প্যাথোলজিতে বা ল্যাবরেটরিতে ইএসআর করা যায় সেই রিলেটেড ভিডিও। তাই চলো, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ইনক্রিজ ইএসআর অবজার্ভ ইন যে কোনো টিস্যু ব্রেকডাউন বা ফরেন বডিজ, যখনই আমাদের শরীরে অ্যাটাক করে তখনই কিন্তু ইএসআর বেড়ে যায়। তাই কোশ্চেন হচ্ছে টিউবারকুলোসিস, কালাজার, প্রেগনেন্সি অল। তাহলে ফ্রেন্ড দেখো এখানে কিন্তু টিউবারকুলোসিস, কালাজার, প্রেগনেন্সি অল, এখানে কিন্তু সব তিনটের ক্ষেত্রেই কিন্তু আমাদের ইএসআর বেড়ে যায়। টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াল টিউবারকুলোসিস, কালাজার, লিশম্যানিয়া, ডোনোভ্যানি, এইসব সমস্ত, প্রেগনেন্সি মানে এইসব, এই সমস্ত কিছুতে ফরেন বডি আমাদের শরীরে আসে বলে সেই জন্য ইএসআর কিন্তু বেড়ে যায়। এটা হচ্ছে অপশান হবে, অ্যান্সার হবে অপশান ডি, লো ইএসআর ফাউন্ড। কখন ইএসআর আমরা কমে যাবে? যখন হচ্ছে যখন আরবিসি যখন কোনো জেনেটিক্যালি ডিজিজ হবে সেখানে কিন্তু আমরা ইএসআর কিন্তু কম পাবো। যেরকম হচ্ছে কি সিকেল সেল অ্যানিমিয়া, হাইপোক্রোমিক অ্যানিমিয়া, ইনফ্যান্টস অল। তাহলে এখানে দেখো সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে আরবিসি রিলেটেড ডিজিজ, হাইপোক্রোমিক অ্যানিমিয়া মানে আরবিসি রিলেটেড ডিজিজ, ইনফ্যান্টস মানে ইনফ্যান্টসদের কিন্তু সবসময় আরবিসি বেশিই থাকে, মানে টোটাল কাউন্ট মানে আরবিসি বেশি থাকে, মানে আরবিসির নর্মাল রেঞ্জ কিন্তু ইনফ্যান্টসদের বেশি, সেই জন্য কিন্তু এখানে কিন্তু ইএসআর আমরা লো পাবো। সেই জন্য ইএসআর লো পাওয়ার ক্ষেত্রে কিন্তু সেখানে কোনো ফরেন বডি বা টিস্যু ব্রেকডাউনের দরকার হয় না ইএসআর। এবং জেনেটিক কোনো ডিজিজের ক্ষেত্রে, জেনেটিক ডিজিজের ক্ষেত্রে কিন্তু কখনো ইএসআর বাড়ে না, সবসময় লো থাকে। অ্যান্সার হবে অপশান ডি অল। নেক্সট কোশ্চেন হচ্ছে ইএসআর ইনক্রিজ ইন অল কন্ডিশন হয় দ্যাট দেয়ার ইজ, যখন সব কন্ডিশনে পাওয়া যায়। কী কী কন্ডিশনে? টিস্যু ব্রেকডাউন, এন্ট্রি অফ ফরেন প্রোটিন ইন দ্য ব্লাড। তাহলে তোমার 1 নম্বর অপশন টিস্যু ব্রেকডাউন, 2 নম্বর হচ্ছে এন্ট্রি অফ ফরেন প্রোটিন ইন দ্য ব্লাড, ফরেন প্রোটিন মানে ফরেন বডি। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে বোথ মানে এ অ্যান্ড বি, 4 নম্বর হচ্ছে নান মানে এর মধ্যে কোনোটাই না। তাই অ্যান্সার হবে অপশান সি, টিস্যু ব্রেকডাউন অ্যান্ড এন্ট্রি অফ ফরেন প্রোটিন ইন দ্য ব্লাড। কোশ্চেন নম্বর 6, মেথড ইউজ টু
সেডিমেন্টেশন অফ ইএসআর মেথড, এই যে 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 মেথডে আমরা ইএসআর সেডিমেন্টেশন হচ্ছে এস্টিমেশন করছি, সরি মেথড ইউজ টু এস্টিমেশন অফ ইএসআর, যে মেথডে আমরা ইএসআর এস্টিমেট করছি সেই মেথডটার নাম কি? ওয়েস্টার্ন গ্রিন মেথড, উইন্টার টিউব মেথড, মাইক্রো সেডিমেন্টেশন মেথড, অল। তাহলে মাইক্রো সেডিমেন্টেশন মেথডে কিন্তু একটা নাম আছে ল্যান্ডু মেথড, এই মেথডটা কিন্তু এখন আর করা হয় না, এটা বাচ্চাদের ক্ষেত্রে করা হয়। তা চলো ফ্রেন্ড, এই তিনটে প্রসিডিউরে কিন্তু আমাদের ইএসআর করা হয়ে থাকে, ওয়েস্টার্ন গ্রিন, উইন্টার টিউব, মাইক্রো সেডিমেন্টেশন মেথড, এক্সেট্রা, এই তিনটে। এবং আরেকটা কিন্তু এখন করা হয় অটোমেটেড মেশিনের সাহায্যে, এবং আরেকটা আছে ডিসপোজেবল ওয়েস্টার্ন গ্রিন মেথড, ডিসপোজেবল ওয়েস্টার্ন গ্রিন প্রিপেড মেথড, সেই মেথডও করা হয়। কিন্তু এখানে আমি দেখালাম, এখানে তোমাদের থিওরিটি সাথে এখানে তিনটে মেথড দেখালাম, এটি তিনটে মেথডই কিন্তু অ্যান্সার হবে, অপশন ডি তিনটে মেথড। এখানে যদি মেশিন থাকে মেশিনটাও দিতে হবে। কিন্তু কোশ্চেন নাম্বার 7, দ্য কমপ্লিট লেন্থ অফ ওয়েস্টার্ন গ্রিন টিউব ইজ, একটা ওয়েস্টার্ন গ্রিন টিউবের কমপ্লিট লেন্থটা কত, কতটা লম্বা? 300 মিলিমিটার, 180 মিলিমিটার, 100 মিলিমিটার, 220 মিলিমিটার। তো ফ্রেন্ড, এখানে কিন্তু আমাদের ইএসআর ওয়েস্টার্ন গ্রিন যে পিপেট আছে, পিপেটটা কিন্তু 300 মিলিমিটার লং হয়। তা দেখো, একদম টপ টু বটম হচ্ছে 300 মিলিমিটার লং হয়, এর 200 নিচে থেকে 200 মিলিমিটার গ্র্যাজুয়েটেড মানে মার্কিং করা থাকে, আপার 100 মিলিমিটার মার্কিং করা থাকে না। তো সাতের অপশন অ্যান্সার হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 8, দ্য বোর ডায়ামিটার অফ ওয়েস্টার্ন গ্রিন পিপেট ইজ, এই যে যে ওয়েস্টার্ন গ্রিন পিপেটের যে বোর ভেতরে যে ইন্টারনাল ডায়ামিটার থাকে, এই ডায়ামিটারটা কত? এই ডায়ামিটারটা দেখো, অপশন এ হচ্ছে 1.5 মিলিমিটার, অপশন বি 2.5 মিলিমিটার, অপশন সি 3.0 মিলিমিটার, অপশন ডি 3.5 মিলিমিটার। তো অ্যান্সার হচ্ছে অপশন বি 2.5 মিলিমিটার। তো দেখো, এই ভেতরের এই যে তুমি আমাদের আমার কার্সারটা খেয়াল করলে দেখতে পারি, ভেতরের যে এই যে যে জায়গাটা আছে এর ডায়ামিটারটা কত? 2.5 মিলিমিটার। তো অ্যান্সার হবে 8-এর অ্যান্সার হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 9, দ্য নর্মাল লেভেল অফ ইএসআর ইজ, মানে নর্মাল লেভেল অফ ইএসআর ইজ। ফ্রেন্ড দেখো, এই কোশ্চেনগুলো খুব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন হয়। নর্মাল লেভেল অফ ইএসআর মানে তোমাকে জানতে চাইছে ওয়েস্টার্ন গ্রিন মেথডে, তোমাকে কিন্তু অন্য কোনো মেথডে তোমাদের কাছ থেকে জানতে চাইনি, সেই জন্য কিন্তু আমাদের ওয়েস্টার্ন গ্রিন মেথডের কথাটাই বলতে পারো। যদি স্পেসিফিক করে বলে দেয় তখন কিন্তু আলাদা আলাদা করে আমাদের জানতে হবে। তা কোশ্চেন নাম্বার 9-এর অ্যান্সার হবে এ, 0 to 20 মিলিমিটার আফটার ফার্স্ট আওয়ার, 0 to 5 মিলিমিটার আফটার সেকেন্ড আওয়ার, অ্যান্সার অপশন সি 0 to 7 মিলিমিটার আফটার ফার্স্ট আওয়ার, 0 10 to 40 মিলিমিটার আফটার ফার্স্ট আওয়ার। তা ফ্রেন্ড, এখানে অ্যান্সার হবে অপশন এ, 0 to 20 মিলিমিটার আফটার ফার্স্ট আওয়ার। কোশ্চেন নাম্বার 10, হোয়াট দ্য ডিটারমিনেশন অফ ইএসআর, 1.6 ml অফ ব্লাড ইজ মিক্সড ডাইলুটেড উইথ, ডাইলুট মানে মিক্সড করতে হবে, কত ml ডাইলুটের সঙ্গে মিক্সড করতে হবে। তাই এখানে ফ্রেন্ড, এখানে ডাইলুট ডাইলুট মানে হচ্ছে কার সঙ্গে মিশাবো, 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট, কিন্তু কতটা মিশাবো? কারণ আমি কিন্তু আমার থিওরি ক্লাসে এগুলো কিন্তু খুব ভালো করে আমি সেখানে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তোমরা সেখান থেকে দেখতে পারো। এখানে হচ্ছে আমার ব্লাড এবং এই ডাইলুয়েট বা 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট রেশিওটা হবে 4:1, 4:1 মানে মানে 4 পার্ট আমি ব্লাড নেবো আর 1 পার্ট আমি ট্রাইসোডিয়াম সাইট্রেট নেবো, ফলে 4 পার্ট মানে এবার তাহলে এখানে কত হচ্ছে, 1.6 ml মানে কত, 1600 মাইক্রোলিটার, মানে 1600 মাইক্রোলিটার। তাহলে 1600 মাইক্রোলিটার আর যদি আমি 400 মাইক্রোলিটার নিই, তাহলে কিন্তু দেখো তোমরা কাটাকাটি করলে দেখতে পাবে যে 4:1 ডাইলিউশন হচ্ছে, মানে 4 পার্ট আর 1 পার্ট হচ্ছে। তা দেখো, সেখানেই দেখো 0.8 মিলিমিটার ml অফ 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট, 0.4 ml অফ 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট, 0.2 ml অফ 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট, 0.1 ml অফ 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট। তা দেখো ফ্রেন্ড, এই 0.4 ml মানে কত, 400 মাইক্রোলিটার, আর 1.6 মানে হচ্ছে তোমার কাছে 1600 মাইক্রোলিটার। তা দেখো, এটাকে কাটাকাটি করলে 4:1 হয়, তাই অ্যান্সার হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 11, ফর ইএসআর ডিটারমিনেশন ইফ উই ইউজ ফাস্টিং ইডিটি ব্লাড, 2 ml অফ ব্লাড ইজ মিক্সড উইথ, মানে যদি ফাস্টিং ইডিটি ব্লাড ইউজ করি, যদি ইডিটি ব্লাড, তাহলে আমরা কত ml ডাইলুয়েটের সঙ্গে ব্লাড মিক্সড করব? তাহলে দেখো, এখানে 0.5 ml 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট, 0.4 ml 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট, 0.3 ml 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট, 0.2 ml অফ 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট। তা দেখো, এখানে 2 ml মানে হচ্ছে 2000 মাইক্রোলিটার, 1 ml মানে 1000 মাইক্রোলিটার, 2 ml মানে 2000 মাইক্রোলিটার, 2000 মাইক্রোলিটার আর যদি 0.5 মানে 500 মাইক্রোলিটার, দেখো 2000:500 করলে 4:1 হয়, তাহলে অ্যান্সার হবে অপশান এ। তাহলে ফ্রেন্ড, আমাদের কিন্তু এখানে মেইন জিনিসটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইডিটি ব্লাড ইএসআর এর ক্ষেত্রে, আমাদের ইএসআর এর ক্ষেত্রে যখনই আমরা এটাকে ডাইলুট করবো তখন হচ্ছে 4:1, আর যখন পি টাইম এর ক্ষেত্রে ডাইলুট করবো তখন 9:1। এখানে 11-এর অ্যান্সার হচ্ছে অপশান এ। কোশ্চেন নাম্বার 12, উইন্টার টিউব ইজ ইউজড ফর দ্য ডিটারমিনেশন অফ উইন্টার টিউব, আমরা কি কাজে ইউজ করি উইন্টার টিউব?
দেখো ইএসআর করতে ইউজ করি, পিসিবি করতে ইউজ করি, না বোথ, না নান। তা দেখো ফ্রেন্ড, এখানে কিন্তু ইএসআর টিউব আমরা দুটো ক্ষেত্রে ইউজ করি, উইনটপ টিউব, একটা ইএসআর করতে, পিসিবি করতে, অ্যান্সার হবে অপশন সি, বোথ। দেখো এইটা হচ্ছে আমাদের যদি উইনটপ টিউব হয়, উইনটপ টিউব কেন বলছি, এক সাইড ক্লোজ আছে, এক সাইড ওপেন আছে, এক সাইডে মিলিমিটার, এক সাইডে পার্সেন্টেজ থাকে। মিলিমিটারে আমরা ইএসআর করবো, পার্সেন্টেজে পিসিবি করবো, তো অ্যান্সার হবে অপশন সি, বোথ ইএসআর অ্যান্ড পিসিবি। কোশ্চেন নাম্বার 13, দ্য মেথড জেনারেলি ইউজ টু ডিটারমাইন ইএসআর ইন দ্য কেস অফ ইনফ্যান্টস ইফ ব্লাড স্যাম্পেল ইজ নট সাফিসিয়েন্ট ইজ। যদি ব্লাড স্যাম্পেল যদি সাফিসিয়েন্ট না থাকে, তখন আমরা ইনফ্যান্টসদের ক্ষেত্রে ইএসআর করবো কী করে? দেখো ফ্রেন্ড, এখানে হচ্ছে ল্যান্ডো মেথড, উইনটপ টিউব মেথড, ওয়েস্টার্ন গ্রিন মেথড, এনি অফ দিস। তো ফ্রেন্ড, এখানে এনি অফ দিস কিন্তু হবে না, এখানে কিন্তু তিনটে মেথডেই কিন্তু আমাদের ইএসআর করা হয়, কিন্তু এখানে এনি অফ দিস হবে না, কারণ ওয়েস্টার্ন গ্রিন মেথডে আমার প্রায় মানে প্রায় 2 ml ব্লাড লাগে, উইনটপ টিউবে 1 ml ব্লাড লাগে। একমাত্র ল্যান্ডো মেথডে হচ্ছে 0.02 মাইক্রোলিটার ব্লাড, মানে 0.2 ml, হ্যাঁ জিরো মানে 20 মাইক্রোলিটার ব্লাড লাগে, 0.02 ml, মানে 20 মাইক্রোলিটার ব্লাড লাগে। তা সেই জন্য আমার কি হয়, এই ল্যান্ডো মেথডে কিন্তু স্যাম্পেল খুব কম লাগে, মানে খুব সামান্য স্যাম্পেল হলেই হয়ে যায়। তা অ্যান্সার হবে অপশন এ, ল্যান্ডো মেথড এরকম করা থাকে, এটা ল্যান্ডো পিপেট, এর মার্কিং করা থাকে 0 থেকে 50 মার্কিং করা থাকে, এভাবে মার্কিং করা থাকে, যে যার ফলে কি হয়, এখানে ব্লাডটাকে মিক্সড করতে হয়। এখানে এর এর কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে আমার এর ক্রাইটেরিয়া হচ্ছে এর কিন্তু ট্রাইসোডিয়াম সাইট্রেট লাগে 5 গ্রাম পার ডিএল। অ্যান্সার হবে অপশন এ, ল্যান্ডো মেথড। 14 নম্বর, দ্য ফার্স্ট স্টেজ অফ ইএসআর ইজ, ফার্স্ট স্টেজ কি, এগ্রিগেশন অফ এরিথ্রোসাইট, এগ্রিগেশন অফ লিউকোসাইট, এগ্রিগেশন অফ থ্রম্বোসাইট, এগ্রিগেশন অফ রেটিকুলোসাইট। রেটিকুলোসাইট মানে কি, রেটিকুলোসাইট মানে ইম্যাচিউর আরবিসি, লিউকোসাইট মানে ডাব্লিউবিসি, থ্রম্বোসাইট মানে হচ্ছে প্লেটলেট, এবং এরিথ্রোসাইট মানে আরবিসি। তাহলে ইএসআর মানে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, মানে হচ্ছে আমরা আরবিসির সেডিমেন্টেশন করবো। তো অ্যান্সার হবে অপশন এ, এগ্রিগেশন অফ এরিথ্রোসাইট। কোশ্চেন নাম্বার, দেখো এটা হচ্ছে এগ্রিগেশন, হচ্ছে এইভাবে তোমার রোলেক্স ফরমেশনে আস্তে আস্তে ওর এগ্রিগেশন হয়। কোশ্চেন নাম্বার 15, দ্য সেডিমেন্টেশন অফ এরিথ্রোসাইট ইজ দ্য সেডিমেন্টেশন, দ্য ফার্স্ট স্টেজ অফ ইএসআর, সেকেন্ড স্টেজ অফ ইএসআর, থার্ড স্টেজ অফ ইএসআর, ফোর্থ স্টেজ অফ ইএসআর। তো ফ্রেন্ড, এই সেডিমেন্টেশন, ইএসআর এর যে সেডিমেন্টেশনটা শুরু হয়, সেটা কিন্তু সেকেন্ড স্টেজ থেকে শুরু হয়। তাহলে ফার্স্ট স্টেজ থেকে কি কি করা কি হয়, ফার্স্ট স্টেজে কিন্তু রোলেক্স ফরমেশন, এখানে দেখো ছবিটাতে আছে রোলেক্স ফর্ম, আরবিসি কিন্তু এরকম সিঙ্গেল সিঙ্গেল থাকে। এই যে আমরা যখনই একটা ভার্টিক্যাল পজিশনে যখনই কোনো আরবিসি কে রাখি, তখন কিন্তু আরবিসি একটার পর একটা এসে রোলেক্স ফরমেশন হয়ে থাকে। এই থার্ড এবং ফোর্থ স্টেজে কি হয়, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি না, তোমরা যদি না জেনে থাকো, তাহলে আমার ইএসআর এর যে থিওরিটিক্যাল ক্লাস আছে, সেখান থেকে সে ভিডিও আছে, সেখান থেকে ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। অ্যান্সার হবে অপশন বি, দ্য সেডিমেন্টেশন অফ এরিথ্রোসাইট ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ ইএসআর। দ্য লার্জ এগ্রিগেশন ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ইএসআর, ফার্স্ট আর দ্য রেট অফ রাইজ, রেট অফ ফল, আইদার এ অর বি, নাইদার এ অর বি। দ্য অ্যান্সার হবে অপশন বি, রেট অফ ফল। কোশ্চেন নাম্বার 17, দ্য ল্যাবরেটরি ফ্যাক্টর হুইচ ইনফ্লুয়েন্স ইএসআর আর, কোন কোন ফ্যাক্টর ল্যাবরেটরিতে যেগুলো ইএসআর কে বাড়াতে সাহায্য করে, টাইম, টেম্পারেচার, ইএসআর টিউব লেন্থ, অল। তা ফ্রেন্ড, দেখো এখানে টেম্পারেচারের জন্য, টেম্পারেচার বেড়ে গেলে কিন্তু টেম্পারেচার কম বেশির জন্য ইএসআর বেড়ে যেতে পারে। টাইম, যদি তুমি যদি বেশি সময় পরে তুমি করো ইএসআর এর রিডিং না, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে। টিউবের লেন্থ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ইএসআর এর ইএসআর কিন্তু বেড়ে যাবে। অ্যান্সার হবে অপশন ডি, ইএসআর ইনক্রিজ ইফ। কোশ্চেন নাম্বার 18, ইএসআর ইনক্রিজ ইফ দ্য টিউব ইজ ডাইভেট কি ডেভিয়েটেড ফ্রম দ্য ভার্টিক্যাল পজিশন, দ্য লেন্থ অফ দ্য টিউব ইজ ইনক্রিজ, বোথ এ অ্যান্ড বি, নাইদার এ অর সি। তা ফ্রেন্ড, দেখো এখানে কিন্তু যদি আমি টিউবটাকে যদি ভার্টিক্যাল পজিশনে না রেখে কিছুটা স্ল্যান্টিং পজিশনে রেখে দিই, কিছুটা ডেভিয়েট করে রেখি ভার্টিক্যাল থেকে, বা কিছুটা কাত করে রাখি টিউব, যদি টিউবের লেন্থ যদি বেশি হয়ে যায়, তাহলে দেখো অ্যান্সার হচ্ছে এই দুটোই কিন্তু অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে অপশান সি, বোথ এ অ্যান্ড বি। কোশ্চেন নাম্বার 19, ইফ টাইম ইনক্রিজ দ্য ইএসআর কি হবে, টাইম যদি বেড়ে যায় তাহলে ইএসআর বেড়ে যাবে, ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে, না কনস্ট্যান্ট থাকবে, না ফ্ল্যাকচুয়েট হবে। তা দেখো ফ্রেন্ড, যদি ইএসআর যদি রিডিং নিতে আমরা টাইম বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ইএসআর বেড়ে যাবে। অ্যান্সার হবে অপশান এ। নাম্বার 20, দ্য ওয়েস্টার্ন গ্রিন টিউব ইজ গ্র্যাজুয়েটেড ফ্রম,
ওয়েস্ট ইন্ডিজ টিউবটাই গ্রাজুয়েটেড কিভাবে গ্রাজুয়েট করে 0 থেকে 200, 0 থেকে 220 মিলিমিটার, বা 0 থেকে 100, 0 থেকে 190। তা দেখো ফ্রেন্ড, দ্য ওয়েস্টার্ন গ্রিন টিউব ইজ গ্রাজুয়েটেড ফ্রম 0 থেকে 200 মিলিমিটার। অ্যান্সার হচ্ছে অপশন এ। যদি বলা থাকে কত অবধি মার্কিং করা থাকে, 190 অবধি মার্কিং করা থাকে, লাস্টের 10 কিন্তু মার্কিং করা থাকে না। সেই জন্য কিন্তু যদি আমাদের মার্কিং করা থাকে, মার্কিং কত থেকে করা হয়, 0 থেকে 200 অবধি মার্কিং করা হয়, কিন্তু লেখা থাকে হচ্ছে কত, 0 থেকে 190, লাস্টের 10 মিলিমিটার কিন্তু মার্কিং করা থাকে না। কোশ্চেন নাম্বার 21, তাই অ্যান্সার হলো অপশন 20, অ্যান্সার হলো অপশন এ। কোশ্চেন নাম্বার 21, ইন ল্যান্ডু মেথড দ্য স্পেসিমেন ফর ইএসআর ইজ ইউজড অ্যাজ ভেনাস ব্লাড, ফাস্টিং ক্যাপিলারি ব্লাড, আর্টারিয়াল ব্লাড, এনি অফ দিস। তাই অ্যান্সার হবে অপশন ফাস্টিং ক্যাপিলারি ব্লাড, যেহেতু বাচ্চাদের নিয়ে হয় ফিঙ্গার প্রিক বা এখানে কিন্তু একটা মজাদার বিষয় আছে, এই ল্যান্ডু মেথডে কিন্তু যে কোনো ব্লাড আমি ইউজ করতে পারি, আর্টারিয়াল ব্লাড, ভেনাস ব্লাড, ফাস্টিং ক্যাপিলারি ব্লাড, এনি অফ দিস অপশন হতে পারে এর মধ্যে। কারণ হচ্ছে বাচ্চাদের আমরা ফিঙ্গার প্রিক করে পাতে পেরে পারে ইয়া ক্যাপিলারি বলা হয়, কিন্তু যদি আমরা ক্যাপিলারি নাও করতে পারি, বা ক্যাপিলারি ক্যাপিলারিতে সবসময় ক্যাপিলারি কম কম ব্লাড আছে, সেই জন্য কিন্তু মানে আমাদের যখন স্পেসিফিক ল্যান্ডু মেথড জিজ্ঞাসা ক্যাপিলারি মেথড, আর যখন আমাদের অন্যান্য মেথডের জন্য ইউজ করা হয় তখন ভেনাস আর্টেরিয়াল ব্লাড ইউজ করবো। যখন উইনটপ টিউব বা ওয়েস্টার্ন গ্রিন টিউব বা মেশিনে আমরা যখন ইএসআর করবো তখন কিন্তু আমরা ভেনাস ব্লাড বা আর্টেরিয়াল ব্লাড ইউজ করবো, আর যখন আমরা ল্যান্ডু মেথড করবো তখন কিন্তু ফাস্টিং ক্যাপিলারি ব্লাড ইউজ করবো। তাই অ্যান্সার হবে অপশান বি। ল্যান্ডু পিপিট ইজ গ্রাজুয়েটেড ফ্রম, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ল্যান্ডু পিপিট ইজ গ্রাজুয়েটেড ফ্রম, কিভাবে গ্রাজুয়েটেড করা থাকে, 0 থেকে 20 মিলিমিটার, 0 থেকে 30 মিলিমিটার, 0 থেকে 50 মিলিমিটার, 0 থেকে 60 মিলিমিটার। তাই অ্যান্সার হচ্ছে অপশান সি, 0 থেকে 50 মিলিমিটার। কোশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোয়িং পিপেটস রিজেম্বল আরবিসি পিপেট, কোন পিপেটটা এই আমি যে অপশনগুলো দিচ্ছি এর মধ্যে কোন পিপেটটা আরবিসি পিপেটের মধ্যে দেখতে, ডাব্লিউবিসি পিপেট, ল্যান্ডো পিপেট, এই হিমোগ্লোবিন পিপেট, পাস্তুর পিপেট। তাই অ্যান্সার হবে অপশন বি, ল্যান্ডো পিপেট। ল্যান্ডো পিপেটের সিমিলারিটি একদম আরবিসি সিমিলারিটির মতোই, আরবিসি পিপেটের মধ্যে ওর মধ্যে একটা লাল গ্লাস বিট থাকে, ল্যান্ডো পিপেটের মধ্যে থাকে, ডাব্লিউবিসি পিপেটের মধ্যে কিন্তু একটা হোয়াইট গ্লাস বিট থাকে, আর হিমোগ্লোবিন পিপেটের মধ্যে কোনো বিট থাকে না। পাস্তুর পিপেট তো তোমরা জানোই লম্বা লম্বা থাকে, লম্বা হয় আবার টিথ থাকে। কোশ্চেন নাম্বার 24, 5 গ্রাম পার ডিএল সোডিয়াম সাইট্রেট সলিউশন ইজ ইউজ ফর ইএসআর ডিটারমিনেশন, বাই কোন মেথডের ক্ষেত্রে আমরা 5 গ্রাম পার ডিএল সোডিয়াম সাইট্রেট ইউজ করি। অ্যান্সার হচ্ছে মাইক্রো সেডিমেন্টেশন মেথড, 2 নম্বর হচ্ছে ম্যাক্রো সেডিমেন্টেশন মেথড, ওয়েস্টার্ন গ্রিন মেথড, উইনটপ টিউব মেথড। তারপরে দেখো আমরা ওয়েস্টার্ন গ্রিন মেথড, উইনটপ টিউব মেথডে কিন্তু 3.8% সোডিয়াম সাইট্রেট ইউজ করি। এবার ম্যাক্রো সেডিমেন্টেশন মেথড কি, ম্যাক্রো সেডিমেন্টেশন মানে যেখানে খুব বেশি পরিমাণে সেডিমেন্ট হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্রো সেডিমেন্টেশন মেথড, আর যেখানে কম পরিমাণে সেডিমেন্ট হচ্ছে সেখানে মাইক্রো সেডিমেন্টেশন মেথড, মানে যেটা হচ্ছে ল্যান্ডো মেথডে মানে 20 মাইক্রোলিটার যে ব্লাড আমরা ইউজ করছি সেটা সেখানে হচ্ছে এই মাইক্রো সেডিমেন্টেশন মেথডে বা ল্যান্ডো মেথডে আমাদের 5 গ্রাম পার ডিএল ট্রাইসোডিয়াম সাইট্রেট ইউজ করি। কোশ্চেন নাম্বার 25, অ্যাকর্ডিং টু দ্য মাইক্রো সেডিমেন্টেশন মেথড দ্য নর্মাল রেঞ্জ অফ ইএসআর, এই নর্মাল রেঞ্জ মাইক্রো সেডিমেন্টেশনের নর্মাল রেঞ্জ কত, 0 থেকে 2 মিলিমিটার ফার্স্ট আওয়ার, 0 থেকে 8 মিলিমিটার ফার্স্ট হাফ আওয়ার, 0 থেকে 14 মিলিমিটার ফার্স্ট আফটার ফার্স্ট আওয়ার, 0 থেকে 20 মিলিমিটার আফটার ফার্স্ট আওয়ার। তাই অ্যান্সার হচ্ছে অপশান বি, 0 থেকে 8 মিলিমিটার আফটার ফার্স্ট আওয়ার। কোশ্চেন নাম্বার 26, ল্যান্ডু মেথড ফর ইএসআর এস্টিমেশন ইজ নোন এজ, এই ল্যান্ডু মেথডে যে আমরা ইএসআর এস্টিমেশন করি এটা কি নামে পরিচিত, এটা হচ্ছে মাইক্রো সেডিমেন্টেশন মেথড, ম্যাক্রো সেডিমেন্টেশন মেথড, ওয়েস্টার্ন গ্রিন মেথড, উইনটপ টিউব মেথড। তা ফ্রেন্ড হচ্ছে তোমরা তো এর আগের ভিডিওগুলো তোমরা বুঝতেই পেরেছো এটা কি নামে পরিচিত এই ল্যান্ডু মেথডটা, এটা হচ্ছে মাইক্রো সেডিমেন্টেশন মেথড। তাই আর আমি বাদবাকি ওয়েস্টার্ন গ্রিন, উইনটপ টিউব তোমরা ম্যাক্রো সেডিমেন্টেশন মেথড তোমরা তো জানোই, ম্যাক্রো সেডিমেন্টেশন মেথড সাধারণত আমাদের মেশিনে করা হয়, মাইক্রো সেডিমেন্ট ম্যাক্রো ওয়েস্টার্ন গ্রিনে করা হয়, উইনটপ টিউবে করা হয়। তা সেই জন্য মাইক্রো সেডিমেন্টেশন মেথড বা ল্যান্ডু মেথড এখানে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। ল্যান্ডো মেথডের আরেকটা নাম হচ্ছে মাইক্রো সেডিমেন্টেশন, মাইক্রো সেডিমেন্টেশন মেথড। তো ফ্রেন্ড এটা হচ্ছে আমার ইএসআর রিলেটেড মানে আমার নলেজ থেকে মানে তোমাদের জন্য আনা বেস্ট বেস্ট ইএসআর এর যে এই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসে হাজির হলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং তোমাদের ফ্রেন্ডের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ ফ্রেন্ড।